الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك وعليكم السلام ورحمة الله وبركاته بانغلاديش تكروبيل জানতে চেয়েছেন এটা যে আমার ঘরটি একটু অন্য ঘরের ব্যতিক্রম আলাদা ওখানে আমার স্ত্রী থাকে তো ঘরের মধ্যে আসর আছে বলে সন্দেহ করা জিন শয়তানদের কিছু আসর আছে বলে সন্দেহ করা হয় হ্যাঁ এই তো দেখুন শয়তান আছে বলে আসর করা হয় কি এটার মধ্যে কটি উদাহরণ আপনি উল্লেখ করেছেন তার মধ্যে হ্যাঁ ডাল রাখছে ডাল কেমন কি হয়েছে পানিতে হয়ে গেছে খানা রাখছে মাটিতে পড়ে গেছে তো এখন কবিরাজের কাছে যেতে চাচ্ছে আপনি কবিরাজের কাছে যেতে রাজি না এখন কী করেন এই সম্পর্কে কোরআন সোনার আলোক আলহামদুলিল্লাহ ওসলা তাল্লাম আল্লাহ রসুল্লাহ সময় সমিত্র রবির ভাই যেখানে আল্লাহর জিকির চলে সেখানে শয়তান থাকে না শয়তান তো চাই সবাইকে নিয়ে জাহান্নামে জাদেশ শয়তান চাই অশ্লীল অন্যায় বেহাইপোনার দিকে মানুষকে আহ্বান করতে তাই যেখানে আল্লাহর আবাদ বন্দি হয় জিকির হয় সেখানে শয়তান থাকে না আর কবিরাজগুলি তো কবিরাজগুলি তো কোরআন এই চিকিৎসা করলে তো ভালো হইতো আর শয়তানগুলি আসে এই কারণে যাতে কবিরাজের কাছে যায় তাবিজ তাদের বিরাত করে তারা কুসংস্কারের মধ্যে নিতে পারে এই জন্য শয়তানগুলি অনেক সময় আসে তাই রোমের মধ্যে নতুন রোম হোক অথবা ব্যতিক্রম হোক যেখানেই হোক না কেন রোম মানুষের ভিতরে থাকলেও এই আছে বাইরে থাকলেও ওই আছে যেটা আছে রোম রোমে ঘর ঘরেই ঘরে হতে হবে কি আল্লাহর আবাদবন্দিকে হতে হবে ঘরে যখনই ঢোকবে তখন ঘরে ঢোকার যে দোয়া আছে ঘরে ঢোকার দোয়া না পড়লে শয়তান সাথে ঢোকে খানার জন্য অপেক্ষা করে থাকে এগুলো হারিস দেওয়া স্পষ্ট পরিমাণ ঘর থেকে যখন বাহির হয় তখন শয়তান দোয়া পড়লে শয়তান বলে কি তুমি আমার অকল্যাণ অমঙ্গল থেকে দোকা থেকে বেঁচে গেল তুমি ঘরে ঢোকার সময় সত্য অপেক্ষা করে দোয়া পড়লে ঘরে ঢোকতে পারে না খাওয়ার সময় সতের অপেক্ষা করে বিশমিল্লা বলে করলে খাইতে পারে না তো এই যে এই আমলগুলো আমলগুলো এই আমলগুলো করা দরকার আল্লাহ নবী সাল্লাহাম কুবুরা অথবা ইজ আলু সোলাম হ্যাঁ ইজ আলু কুফি সোলা তোমাদের বাড়িতে তোমাদের নামাজের কিছু অংশ রাখো অর্থাৎ বাড়িকে কবর বানায় নিও না এগুলো তো হাদিস স্পষ্ট তাই আল্লাহর জিকির যেখানে হবে সেখানে তো শয়তান থাকবে না শয়তান কী আসর মাসর এইগুলি কিচ্ছু থাকবে না এটা মানুষের একটা ধারণা তারপরে যে ঘরে সুরা বাঁকারা পড়া হয় সেই ঘরে থেকে শয়তান পালিয়ে যায় যেখানে আজান শোনা হয় শয়তান হাওয়া ছাড়তে সাথে পিছনে হাওয়া ছাড়তে সাথে পারতে পারতে চলিয়ে যায় তে আল্লাহর আবাদত বন্দী আল্লাহর জিকির পাশক তো নামাজ যেখানে পড়া হবে আল্লাহর জিকির হবে কোরআন তেলাওত হবে সেখানে জিকির সেখানে শয়তান কি আসর কি সেখানে আল্লাহর রহমত থাকবে তো এইগুলো আমল করার চেষ্টা করুন না পাক অবস্থায় বেশি কোনো থাকা ঠিক না তবে মহিলাদের মাসিক হলে সেটা আলাদা তারপর ঘরে ছবি থাকলে ছবি দাঁড়িয়ে দেন ঘরে যদি আবাদুত বন্দীগীর ব্যবস্থা করুন হ্যাঁ নামাজ পড়ার ব্যবস্থা করুন ঘরে যদি এই সমস্ত কিছু থাকে তাই ঘরে আমলের জন্য যিনি থাকবেন যিনি এই যে পাঁচক তো চলাতে পরে সুরা নাচ ফালাক এখলা কুরসি এইগুলি পড়ার চেষ্টা করবে তারপরে সকাল বিকাল আরও কিছু ছোটো খাটো দোয়া মুখস্থ না করতে দেখে দেখে পড়বে আউ শাহি তিল্লাহাক আরদি ওলাইফ ইসলামাই ওসম আলিম এই যে দুইটা এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাহ বলছে যে ব্যক্তি কোনো নতুন স্থানে যাবে সেখানে যাওয়ার পরে যদি এই দোয়াটা পড়ে ওই স্থানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে লামিয়া দুরশাই কোনো জিনিস তাকে ক্ষতি করবে না এই যে দোয়াগুলো কত গুরুত্বপূর্ণ সকাল বিকাল তিনবার করে এই দুইটা দোয়া পড়তে হবে আরও অনেকগুলো দোয়া আছে আমি ছোটো দুইটা দোয়া পড়লাম তো এইগুলি দোয়া ঘরের সকাল বিকাল পড়বে যারা নামাজ ওখানে ঘরে থাকেন অবস্থান করেন আপনি ঘরে গেলে আপনিও পড়বেন ওখানে ঘরে যা আপনি আমল করার চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়বেন তো এই সমস্ত থেকে কুমন্ত্রণা থেকে এমনিই শয়তান দূরে পালাই দেবে তারপর যেই জিনিস রাখতে হয় সেই জিনিস বিসমিল্লা বলে ডাকতে হয় যেমন খানা ডুলি খানার যে বক্স আছে বিসমিল্লা বলে লাগাইতে হয় তারপর খানা খোলা রাখা নিষেধ শয়তান অস্বাস্থ্য দেয় কুমন্ত্রণা দেয় খানাকে ওই অবস্থা রাখতে হয় না ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলতে হবে যদি কিছু না থাকে একটা কাঠি হলেও উপর দিয়ে রাখেন বিসমিল্লা বলে যেমন অনেক সময় বালটি বালটির মুখ হারিয়ে গেছে তখন বালটিতে পানি আছে পানিটা রাখা জরুরি পানি নষ্ট হয়ে গেছে ঢাকার বুকে বা বিভিন্ন শহরে পানির সমস্যা দেখা যায় অনেক সময় তখন পানি ঢাকার মতো কিছু নাই বিসমিল্লা বলে একটু উপরে একটা কাঠি দিলেও তো অন্তত শয়তান থেকে আর হয়ে গেল এগুলো আমল করতে হয় বিসমিল্লা বলে শয়তান কি সেখানে থাকে তো এরকম অনেকগুলো আমল আছে যার কারণে কবিরাজি সে কি করবে তাবিজ দিয়ে দেবে শয়তানি করবে আরো সেরেক করবে এগুলো আমল আপনারা চালু রাখেন না দিলে ওখানে আমল করার চেষ্টা করেন বাকি এইভাবে করার চেষ্টা করেন দরকার আরো পরামর্শ দিব ইনশাল্লাহ কোরআনার আরো বড় চিকিৎসা আছে এইগুলো আমাদের আমলি জিন্দিগি পরিণত করতে হবে আল্লাহর ভরসা রাখতে হবে শয়তান শেতান থেকে আমাদেরকে দূরে থাকতে পারে সন্দেহ থেকে তাকে দূরে থাকতে পারেন আউজ বিলাম শেতান বেশি বেশি পড়তে পারেন শয়তান কেন শয়তান সময় সন্ধে করলে এসে আশ্রয় নেয় কি সবার কাছে আশ্রয় নাকি যারা আমল দেয় সতেন তাদের কাছে শিখতে আসে আরো স্বতন্ত্র তাদের দেখলে দূরে বালায় ভয় পায় যাই হোক এটা হলো সংক্ষিপ্ত কথা এগুলি আসলমাসুর কিচ্ছু না নিজেদেরকে ভালো পথে আসতে হবে আমল করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে কোরআন সুন্নার মতে নিজের জীবন করতে হবে সন্তান কেন সত্যি বড়টাও আসবে না আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থাকার তভিক দান করুন সত্যে অসোয না বিপদাব থেকে সবাইকে হফাজত করুন হাজর সাল্লাহ নবীর মহম্মদ আসসালাম আলিকাত